কিরে বন্ধু, ঘুমাইতেছস? বাংলাদেশের নেট টেট একদিন বন্ধ করি, তারপর কারেন্ট বন্ধ করি, সব কিছুর থেকে অন্ধকার করে দিলি। বন্ধু, তুই না কইছস ফিলিস্তিনে যাবি, ফিলিস্তিনি অসহায় মানুষের সাথে একসাথে হাতে হাত রাখি যুদ্ধ করবি, অন্যায়ের প্রতিবাদ করবি। হ্যাঁ, ইন্ডিয়াতে যে সময় অসহায় মানুষগুলোর উপর নির্যাতন করছে, ওই সময় তুই না কইছস যে তুই যদি হাইতি ইন্ডিয়াতে যাইতি, যাওয়ার চেষ্টা করবি। আর ফিলিস্তিনিতে যদি হারস, তাইলে যা কিছু হোক পিছনে তাকাইতি না, চলি যাবি। কিন্তু ফিলিস্তিনির মতো সেম তোর দেশ হইতেছে, তুই নিজে থাকা অবস্থায় হইতেছে, কিন্তু তুই একটা আওয়াজ দিতেছস না। থাকতো বেলা ফোস্ট করবি, ফোস্ট করস না গিল্লাই। ফোস্ট করলে কি তোর পদবি চলে যাব? ভয় লাগে পদবি চলে যাব? হ্যাঁ না, বড় ভাইকে ভয় লাগে। হায় রে বন্ধু, তুই না কইছস যে সবসময় অন্যায়ের প্রতিবাদ জানাবি, অসহায় মানুষের পাশে থাকবি। তুই কি বুকে আপনি কইতে হারবি বন্ধু যে এখন যে সাধারণ পাবলিক এবং সাধারণ ছাত্ররা অন্যায় করতেছে, সাধারণ ছাত্ররা যেটার আন্দোলন করতেছে, যেটার প্রতিবাদ জানাইতেছে, এটা কি অন্যায়? বন্ধু, তুই একটু বুকে হাত দিকো যে তুইও স্টুডেন্ট আসিল না, তুই অন হয়তো ভালো একটা পদে আসস, বা ভালো একটা পোস্টে আসস, ভালো একটা কোটায় আসস, এ কারণে কইতে হারছেন না বন্ধু? তুই আরো পর মন খারাপ করিস না, আয়না হাইতে এত কথা কই, কারণ আয় সহ্য করে থাকতে পারিয়েন না। আজকে 12 ঘন্টার ডিউটি, আয় মাত্র 3 ঘন্টা করিয়ে, 2 ঘন্টা কাম করছি, 1 ঘন্টা বইরিছি। এই গরমের ভিতরে বাইরে বইরিছি, রুমে যাইতে মনে কনা বন্ধু, আর রুমে যাইতে যাইতে মনে কনা, কারণ আর অসহায় ভাই বোনেরা রাস্তায় হড়ি রয়েছে, এগো মৃত দেহ রাস্তায় ঘুমাইতেছে বন্ধু। আর তো ঘুম আসতেছে না, আজ যে 7টার রায় ঘুম নাই, যাই না কিল্লে। আয় কোনো ছাত্র দল ন, কোনো কিছু ন, যুব দল, যুব লীগ, আমলি কোনো পদে নাই, আয় বন্ধু কোনো পোস্টে নাই। তুই জানোস আই গিং কোনো কিছু নাই আড়ি না, কিন্তু অসহায় মানুষের যে কান্নার আওয়াজ, এটা ঘুমাইতে দেয় না, বুঝছস? এটা ঘুমাইতে দেয় না। আসলে কি বন্ধু এরকম চলবো? আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমরা নিজের রক্ত হানি করি, রেমিটেন্স ছাড়াই দেশ, দিন শেষে আমরা হুনি, আমরা রাজাকার। আঙ্গো ভবিষ্যতে প্রজন্ম, আঙ্গো ছেলে মেয়ে, ভাই ভাতিজা, এগুন কি করবো? আচ্ছা আমরা তো কামলা দিয়ে সমস্যা নাই, এগুনের ভবিষ্যৎ নাই, এগুনে কি করবো? হ্যাঁ বন্ধু, তেরা মাফ করে দিস, তোরা এত কথা কইছি, কিন্তু তোরে কি উপর আলা মাফ করবো? এটা মনে রাইস, হাসের ময়দানে হয়তো তুই আর চিন্তি নাই, তোরা চিন্তা না, কিন্তু উপর আলা ছাড় দেয় ছাড়ি দেয় না, সবাই রে দেখি রাখতেছে, দেখা হইব ইনশাল্লাহ হাসরের ময়দানে।